वेलकम बैक टू माय चैनल आमी नेहा আর চশমা পরে দেখা ভালো তো লাগছে এইটা হচ্ছে চশমা পরা জানো না এত উঁচু করে কে চশমা পরে এরকম করে তো যাই হোক গুড মর্নিং সবাইকে वेलकम बैक टू माय চ্যানেল আমরা আবার আমাদের ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি আমি চলে এসেছি আবার না আমি নেহা আর ও বাবাই তো আমরা আবার আমাদের ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকের যাব আমরা কোথায় বল তো এত সুন্দর সেজেছি কেন কারণ আছে নিশ্চয়ই তুমি সে জানি না না ছোট তো তো আমি তাহলে একটা চশমা পরে দিয়ে দাও ড্রেস পরনি খুলে দাও তো ড্রেস কি না পরে তুমি কি ল্যাগ করে দাও ড্রেস কি না পরে বলুন আপনারা বলুন ড্রেস তো যাই হোক না কেন তো আমি একটা আজকে একটা ব্ল্যাক কালারের একটা ওয়ান পিস পরেছি ঠিক আছে সবার ফার্স্টে যাব হচ্ছে আমরা মিলেনিয়াম পার্ক কারণ মিলেনিয়াম পার্কে চালু হয়েছে মাত্র 49 টাকায় রিভার জানো না কি 39 সরি 39 39 জানে কিন্তু বলেছে ওটা ভুল না আমি জানি না মানে আমি ভুলে গেছি তো কিছু মনে রাখা সম্ভব সম্ভব নয় শোনো আমাদেরকে অনেক কিছু মনে রাখতে হয় তুই বেকার এই সব মনে রাখতে চাই না তো যেটা বলছিলাম 39 টাকায় মিলেনিয়াম পার্ক থেকে চালু হয়েছে রিভার ক্রুজ যেই ক্রুজে করে তোমরা সেটার নাম দিয়েছে হেরিটেজ ক্রুজ এটাই ক্রুজে করে মাত্র 39 টাকায় 30 টাকা তো এক্সপেকটেশন অনেক হাই রাখাটা উচিত না কারণ কারণ বাজেটটা কিন্তু খুবই কম মানে আমরা যদি এখন ফুচকা খেতে যাই ধর্মতলায় 10 টাকায় দেয় তিনটে ফুচকা তাই 45 টাকায় ফুচকা খাওয়া এমন কোনো ব্যাপার না তেমন এক্সপেকটেশন আমার খুব হাই একদমই নয় অনেকটাই কম আছে তো যাই কেমন লাগে দেখি আর সেখান থেকে যাব হচ্ছে কি আমরা অন্যার একটা জায়গায় সেটা এখন তোমাদেরকে বলবো না তো চলো যাই গাড়ি আসছে অলরেডি আমাদের আর এখন এই যেমন মা সাজছে বুঝছো আমার মানে মেয়ের থেকে বেশি নাইটি পরা ইসে পরা মুখে সবে এখন মেকআপ হচ্ছে মা এখন রেডি হচ্ছে মা তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাবে 150 জনের বেশি টিকিট পাওয়া যায় না সব থেকে বড় প্রবলেম হচ্ছে এটা তোমরা যেই যাও না কেন যখনই যাও না কেন এই কথাটা মাথায় রাখবে টিকিট কিন্তু আগে কাটতে হবে আর টিকিটটা মিডিয়াম পার্ক থেকে কাটতে হয় আর 150 জনের বেশি টিকিট ওরা কোনো মতেই দেয় না প্রত্যেক দিন চলে দুবার 4টে 6টা আর অন্যান্য যে দিনগুলো আছে মানে হচ্ছে হলিডেজগুলো আছে রবিবার আর শনিবার সেই দিন চলে মনে হয় 4টে আমি ওখানে যাই গিয়ারও ডিটেইলস 12টা 2টা 4টে 6টা তোমাদেরকে বলে দেব তোমাদের বাবাইদের অনেক জ্ঞান আমি তো জ্ঞান দিতে পারছি না ঠিক আছে চলো এই যে আমরা এখন যাচ্ছি সবাই গাড়িতে উঠে গেছি আর অলরেডি এখন বেজে গেছে 12:30টা থেকে 1:15টা মতো প্রায় আর এখন আমি যেটা দেখাতে চলেছি সবাই তোমরা ভাবছো আমি এভাবে বসে আছি কেন কারণ আমাদের গাড়িটা ছোট গাড়ি অতজন তো হয় না কিন্তু কোথাও ঘুরতে গেলে যদি সবার সঙ্গে না যাই ঠিক মজাও হয় না তাই জন্য অ্যাডজাস্ট করে বসে গেছি আর বাঙালি মানেই কি অ্যাডজাস্টমেন্ট প্রত্যেকের জীবনেই তাই আছে অ্যাডজাস্টমেন্ট করে চলতেই হবে তো এই দেখো আমরা প্রত্যেকে আছি এখানে পিছনে আমরা কতজন আছি 1 2 3 4 5 জন আর এই একটা পুচকি আছে আর সামনে আছে হচ্ছে গিয়ে হ্যাঁ ও তোকে নিয়ে সামনে আছে জাহিদ দা এদিকে আছে তার বউ দিদি আর তার কোলে একটা আছে একটা বাচ্চা তো চলো যাই এই যে বাবাই বাবাই তোর বক্তব্য তোমার কি খুব কষ্ট হচ্ছে আমার কোলে বাচ্চা এখন আমি কোনো কথা বলতে পারবো বলছে আমার কোলে এত বড় বাচ্চা আসছে কোথা থেকে আমি হচ্ছে আমি মানে জন্ম হয়েছি এত বড় চলো এই যে এখন আমরা চলে এসেছি মিলিনিয়াম পার্কে আর ওই হচ্ছে আমাদের গাড়ি আর এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে তো গাড়ি এখানে পার্কিংয়ে তোমরা রাখতে পারবে এমনকি বাইকও রাখা যাবে গাড়িও রাখা যাবে তাই বাইক আর গাড়ি নিয়ে যে কেউ আসতে পারো তো এবার আমরা যাব টিকিট কালেক্ট করতে কাউন্টারে তো চলো সেখানে যাই আর এই যে মা মা তাকাও সে এখন অন্যদিকে থাকে মা আর আমরা এখন রাস্তা থেকে হেঁটে না গিয়ে যাচ্ছি এই যে রেল লাইনটা দেখতে পাচ্ছ এই রেল লাইনটা ধরে এটা বিবাদীবাগ স্টেশনের লাইন যেহেতু এখন কোনো ট্রেন চলছে না দ্যাটস ওয়াই আমরা এই রেল লাইনটা ধরে এর মধ্যে থেকে হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে অনেকেই হেঁটে হেঁটে যায় তো আমরা ভাবলাম রোড থেকে কেন যাই রোড থেকে না গিয়ে এই রেল লাইনটাই সেফ লাইন হবে তো এখান থেকেই যাই তো চলো এখন আমরা যাচ্ছি টিকিট কাটতে
হেরিটেজ রিভার ক্রুজের টাইমিংটা কোন কোন টাইমে চলে তো এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নেবে। আর ওই যে ওই পাশে যে লাইনটা দেখতে পাচ্ছ, ওই যে গলিটা গেছে ঠিক এই দিকটা, এখান থেকে এন্ট্রান্সটা আছে। আর ওই হচ্ছে টিকিট কাউন্টার, তো এখানে এসে আগে থেকে টিকিট কাটতে হবে, কারণ যেই সময়ের সেই সময় এসে যদি টিকিট কাটো তো সেই সময় টিকিট কোনো মতেই পাওয়া যাবে না। তো চলো যাই দেখি। আর এই হলো সেই টিকিট যেটা এখান থেকে এসে কালেক্ট করতে হবে। দিক দেন আমি দেখাচ্ছি। মানে সেটা আছে, ক্রুজটা আছে, সেটা হচ্ছে গিয়ে 4টার সময় ছাড়বে আমাদের টাইমিংটা, তাই আমরা একটু আগে এসেছি। এখন হয়তো 4:45 মতো বাজে। আর আমি জাস্ট লাইনটা দেখাই, লাইনটা দেখো, এটা কিন্তু টিকিটের লাইন না, ঢোকার লাইন। আর এখন যারা আসবে তারা কেউ টিকিট পাবে না, টিকিট সবসময় আগে থেকেই নিতে রাখো। এই হচ্ছে লাইন। আমরাই এখন অব্দি সবার লাস্টে আছি, কারণ আমরা টিকিটটা আগে কেটে নিয়েছিলাম। ওই যে মার্স শ্রাবণী এসছে, একদম লাস্টে আছি আমরা, যাও। এত দূর লাইন, আর এই হচ্ছে এন্ট্রান্সটা, এখান থেকেই ঢোকাবে, ওই যে গেট ঢোকার, আর এখান থেকে লাইন স্টার্ট। আর লাস্টারটা তো আমি দেখিয়ে দিলাম। চলো 4টা থেকে ঢোকাবে, টাইম আছে, দেখা যাক কখন ঢোকায়। এই যে আমার বউ এখন টিকিট দেখাবে ফার্স্টে, তারপরে আমরা ঢুকবো। বাবা তাকো, বলেই দিয়েছিল আর সিরিয়াল নাম্বার দেখে নিতে বলবে, ঠিক আছে। ওই যে আমাদের কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ দাঁড়িয়ে আছে আমাদের জন্য, তো আমরা এখন যাব আস্তে আস্তে। তো ওয়েট, এই সেই ক্রুজ, কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ। হ্যাঁ চলো। তো বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো খুব মজা করছে, ওরা খুব মজা পেয়েছে। আলটিমেট এটা শুধু মানে কি বলে মডিফাইড নৌকা, এছাড়া কিছুই নয়। আমরা উপরে যাবো, হ্যাঁ উপরে চল। তো এই হচ্ছে গিয়ে, তো এখান দিয়ে এন্ট্রান্স, আর এখানে প্রচন্ড গান বাজছে। আর এই হলো নিচটা, এখানে দুখানা পার্টে আছে, ওপর আর নিচ, তোমরা ওপরেও বসতে পারো। অসম্ভব সুন্দর ডেকোরেট করা। আর এখানে আছে রিভার ক্রুজের ক্যাফে, ক্যাফেতে কি কি খাবার আছে দেখাই। বিভিন্ন ধরনের প্যাটিস আছে, সিঙ্গারা আছে, ওখানে কোনো একটা চপ আছে, লাড্ডু আছে, কেক আছে, আর এখানে আছে চা। এটা আমরা পরে টেস্ট করব, এখন আমরা উপরে যাব। এই যে এখানে আছে, বসো। এই যে বাবাই, হ্যালো হ্যালো।
তো ওখানে ওরা বসলো, ওখানে আমাদের সিট রইল। আমি একটুখানি পেছন দিকটায় যাচ্ছি, আর এই হলো ওঠার জায়গাটা, আর এই হলো পুরো ফুল ক্রুজটা। আর এটা হচ্ছে একদম শেষের দিকটা। এখানে অনেক লোক আছে, অনেক লোক, আমার ফার্স্ট টাইম। এবার আমার মনে হয় এটা যেহেতু নতুন খুলেছে, বেশিরভাগ প্রত্যেকেরই ফার্স্ট টাইম, প্রত্যেকেই আছে তাদের এক্সপিরিয়েন্স গেইন করার জন্য। সবাই বসেছি, আমাদের সিটটা হচ্ছে গিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড রোতে নিয়েছি, আর আমরা ওপরে আছি। ওখানে আছে মা, শ্রাবণী, বাবাই, আর এখানে এত জোরে গান বাজছে না, আমার ভয়েস ওভারই করতে হবে। তো দেখতে থাকো, বাকিটা আমি পরে। নিচে যারা বসে আছে তারা চেয়ারে বসে থাকুন এবং সামনে কেউ দাঁড়াবেন না। দাঁড়াবার হলে দোতলায় অনেক দাঁড়াবার জায়গা আছে। ধন্যবাদ। আমাদের ক্রুজ এখন ছেড়ে দিয়েছে, আমরা আস্তে আস্তে মিলেনিয়াম পার্ক ছেড়ে এগোতে শুরু করেছি। এইটাও কোনো একটা জায়গা হবে। দেখো কতটা সুন্দর লাগছে এই ক্রুজে করে কলকাতার প্রত্যেকটা ঐতিহ্যপূর্ণ জিনিসগুলো দেখার, পুরনো পুরনো জিনিস যেগুলো রয়েছে ঐতিহ্য আমাদের সেগুলো দেখার ফিলিংস জাস্ট ওয়াও বললেও কম বলা হয়। খুব সুন্দর।
হলো হাওড়া ব্রিজের নিচটা, আর এই হলো সেই আমাদের হাওড়া ব্রিজ, আমাদের কলকাতার ঐতিহ্য হাওড়া ব্রিজ। রাত থাকতেই ফুলের বাজার বসে, রাজ্যের যত ফুল এখানে এসে জড়ো হয় এবং সমস্ত ধরনের ফুল এখান থেকে ক্রেতারা চলে যান। আমাদের ক্যাফে থেকে দেওয়া হয়েছে শুধু সবাই বলছে টেস্ট নেই, অতটা ভালো না, মোটামুটি নর্মাল খাবার করেছে। মা এখন এসছে খাবার কিনতে, কফির টাকা মানে দিয়ে দিয়েছে, আগে জেনে নাও তারপর কফির টাকা দাও। নিয়ে নাও তো সবাই লাড্ডুটা হাতে। এই যে আমাদের লাড্ডু নেওয়া হয়েছে একটা বাবাইয়ের জন্য, আর এখানে অনেক খাবার আছে। একাদশী
মায়ের জন্য এইভাবে এখানে বিসর্জন হচ্ছে। এই হলো নিচটা, থাকুক না, যাওয়ার সময় নিয়ে চলে বলো তোমার কেমন লাগলো, তোমার এই মনে চল্লিশ টাকা খরচ ভালো লেগেছে? আমার যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেশি, মাত্র ৩৯ টাকা। হ্যাঁ, আমি আগেই বলেছিলাম হাই এক্সপেকটেশন রাখাটা একদমই উচিত নয়, কারণ ৩৯ টাকায় আমরা মেয়েরা ৫০ টাকা না ১০০ টাকার ফুচকা খেতে পারি, সেখানে মাত্র ৩৯ টাকা। তো যথেষ্ট যা দিয়েছে পয়সা উসুল পারফরমেন্স, যাকে বলে এক কথায় প্রচণ্ড ভালো। আমি সবাইকে এটাই রেকমেন্ড করবো, যদি তোমরা কেউ বেরোতে চাও নিরিবিলিতে গঙ্গাতে একটু টাইম কাটাতে চাও, অবশ্যই আসতে পারো। কী কী দেখাচ্ছে সেটা বড় কথা না, ফ্যামিলি বা তোমরা যে কারোর সঙ্গে আসতে পারো, এনজয় করতে পারো, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। খুব ভালো লাগছে আমার এখানে, এসে ইচ্ছে করছে আমি আমার কাছে না, সেটা আর হবে না, জানি তো। ঠিক আছে, নেক্সট বার যখন আসবো ৬টার টাইম। হ্যাঁ, আর সব থেকে ভালো ৪টার সময় না এসে ৬টার সময়টা আসে, কারণ ওই সময় হাওড়া ব্রিজের যে লাইটিংটা আছে সেটা দেখা যায়, বোর্ডের মধ্যে লাইট চালিয়ে দেয়, ওটা দেখতে আরও সুন্দর লাগে, আর প্রচণ্ড মজা লাগে, আমার খুব ভালো লাগছে। এখন আমরা দাঁড়িয়ে আছি একদম সামনে, ওপরে বসছিলাম, আমি বলবো ওপরে বসবে না, তোমরা আসলে নিচটায় বসবে, নিচের যে সেলফি জোনটা আছে, জোনের যে অপোজিটটা আছে ঠিক ওই দিকটায় দাঁড়াবে, তার সঙ্গে কী হবে এনজয় করতে পারবে তাদের। সেই ঘাটে যেখান থেকে আমাদের লঞ্চ বা এই ক্রুজটা ছেড়েছিল সেখানে চলে এসেছি, এবার আমাদের নামার সময়ও হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব এই ক্রুজ থেকে। আর এখানে বাজছে গান, তার সঙ্গে মানে কেউ কখনো তোমরা বোর হবে না। সবাই এবার ধীরে ধীরে লঞ্চ ছেড়ে দিচ্ছে বা ক্রুজ থেকে নেমে যাচ্ছে। মনটা প্রচণ্ড খারাপ লাগলো, কারণ দেড় ঘন্টা টাইম কীভাবে গান শুনতে শুনতে আস্তে আস্তে মনে শুন গঙ্গার হাওয়া খেতে খেতে কখন দেড় ঘন্টা কেটে গেছে বুঝতেই পারি। তার সঙ্গে ছিল চা আর গরম গরম সিঙ্গারা আর প্যাটিসের মজা। তো এবার নামতে হবে, চলো। তো আমাদের ঘোড়াটা জাস্ট কেমন হয়েছে? খুব সুন্দর, জাস্ট ফাটা ফাটি হয়েছে, অসাধারণ এক্সপিরিয়েন্স। তো এখন আমরা যাব বাড়িতে, আমাদের গাড়ি রাখা আছে ওই পাশে পার্কিংয়ে, তো চলো গাড়িতে উঠে বাকি কথা গাড়িতে হবে, চলো।
এই বিবাদীবাগ স্টেশনের এখানে আমরা পার্কিংয়ে রেখেছিলাম গাড়িটা, আর চলে এসেছি আমরা এইটুকুনি হাঁটতে হাঁটতে, কারণ বিবাদীবাগ স্টেশন থেকে মিলেনিয়াম পার্ক খুব কাছে, কারণ এখানে একটা মিলেনিয়াম পার্কে রয়ে যেখানে লেখা আছে, একটা কাউন্টার আছে। তো এবার আমরা বাড়ি যাব, আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। আর দুটো কোথায় গেল?